ধর্মনগর নয়াপাড়া অটো স্ট্যান্ডে অটো চলাচলের সিরিয়াল নিয়ে বচসা অটো চালকদের মধ্যে কদমতলার এক অটো চালককে গ্রিলবন্দি করে মারধরের চেষ্টা ধর্মনগরের বিএমএস সেক্রেটারির। ঘটনার বিবরণে প্রকাশ শুক্রবার বিকেল তিনটায় কদমতলার অটো চালক পিন্টু পাল ও বকবকির অটো চালক বিমান দাসের মধ্যে সিরিয়াল নিয়ে তর্ক বিতর্ক হয়। পরে বিমান দাস নামের অটো চালক ধর্মনগর বিএমএস সেক্রেটারি রূপক পালকে অবগত করেন। কিছুক্ষণ পর বিএমএস সেক্রেটারি রূপক পাল নোয়াপাড়া অটো স্ট্যান্ডে মদমত অবস্থায় এসে কদমতলা অভিমুখী প্রতিটি অটোকে স্ট্যান্ড থেকে বেরিয়ে যেতে নির্দেশ দেন। আগামী দিনেও নয়াপাড়া অটো স্ট্যান্ডে কদমতলার কোনো অটো না ঢোকার জন্য হুঁশিয়ারি দেন। পিন্টু পালকে অটো স্ট্যান্ডের অফিস গৃহে গ্রিলবন্দি করে মারধর করার চেষ্টাও করেন সেক্রেটারি রূপক পাল, এমনটাই অভিযোগ অন্যান্য অটো চালকদের। তারই প্রতিবাদে এদিন সকাল ৫টা থেকে কদমতলা অটো স্ট্যান্ড থেকে কোনো অটো ধর্মনগরের দিকে না যাওয়ায় ভোগান্তির শিকার স্থানীয় যাত্রী সাধারণ। অটো চালকদের অভিযোগ, দুই অটো চালকের মধ্যে সমস্যা হয়েছিল তা বিএমএস সেক্রেটারি বসে সমাধান করতে পারতেন। উনি কেন কদমতলার সবকটি অটোগুলো স্ট্যান্ড থেকে বের করে দিলেন এবং হুঁশিয়ারি দিলেন কোনোদিন যাতে কদমতলার অটো ধর্মনগর নোয়াপাড়া স্ট্যান্ডে না আসে। অটো চালকরা আরও অভিযোগ করে বলেন, ধর্মনগরের বিএমএস সেক্রেটারি রূপক পাল আরও ৫ থেকে ৬ বার এই ধরনের ঘটনা সংঘটিত করেছেন। সংগঠন বা দল উনার প্রতি কোনো বিহিত ব্যবস্থা গ্রহণ করছে না বলেও অভিযোগ করেন তারা। যদি এই সমস্যার স্থায়ী কোনো সমাধান না হয় তাহলে কদমতলা থেকে ধর্মনগরের দিকে কোনো যাত্রীবাহী গাড়ি যেতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন কদমতলার অটো চালকেরা। কালকে ধর্মনগরে একজন ড্রাইভার ছিল, নতুন চান্স পেয়েছিল, আমরা এখানে সবাই কেউ জানি না, সবাই চিনে না তারে, তাই সিরিয়াল দেওয়ার সঙ্গে যে পিন্টু পাল যে তাইনে কইছে যে ২৮-৬৭ সিরিয়াল হইত না, তখন সঙ্গে সঙ্গে আমি তারে আবার লোকরে বলছি কে আর কি সিরিয়াল পাইবে, তাই তার ড্রং করে সিরিয়াল পাইবে। হ্যাঁ, তবে হে আর কেউ সঙ্গে এ কথা কইছে না, না কইয়া সেরিয়া হয়ে গেছে গিয়ে। তখন আরও এখানেও আসিল তিনজন, তারা কইছে যাইছ না, আরও ৫ জনে তারা ডাকছে কইছে যাইছ না রে সিরিয়াল পাইবে, তাই নিয়ে ড্রং করছে যাইছ না গিয়া তুই কেন কইবে, কয়ে সে আরও সমস্যা হইবে। তে শুনছে না, আমরা সবার ডাক খেয়ে শুনছে না, না শুনছে সারিয়া গেছে গিয়া গিয়া সারিয়া এখানেও গিয়া সবরে কইয়া সারিয়া এখানেও সবে বিশৃঙ্খলা করিয়া এখানেও তারা ড্রিং করছে করিয়া সারিয়া বহু কিছু মানে উৎপাত করছে, কিন্তু পাল্টে মারি দিব ইয়ে করিব করলো সেই করলো সিরিয়াল দিও না গিয়া লাগিয়া। কিন্তু বলকে আমরা তো ধর্মনগর সিরিয়াল দেখছি গিয়া ১২টার সময় সিরিয়াল দেখছি, দেখার পরে তারা আমরা ৩টার সময় সিরিয়াল নেই বাইরে যাও সব গাড়ি, তো কিয়াল দেখে বাইরে হইতাম কইছে পিন্টু পাল আজ তোমার সিরিয়াল দেওয়া হইব, তো আমরা এখান থেকে ফোন করে পিন্টু দারে নিয়েছি, নেওয়ার পরে তারা কইছে ভিতরে ঢুকো মিটিং আছে, তো ভিতরে ঢুকাই তারা করছে তার গ্রিল লাগাই দিচ্ছে কইছে পিন্টুরে মারা হইতো এখানে ডিস্ট্রিক্ট থেকে অর্ডার হয়েছে, তার মধ্যে একজনে কইছে সূর্যোদয় জিকাইছে বলে ডিস্ট্রিক্ট থেকে খেয়ে কইছে রূপক পালে কইয়া দিছে তোরে মারতাম, তো আমরা গিরেলো টানিয়ে সুটাই আর বা তাই মাইতে দিছি না পাশাই আনছি এখান থেকে, রূপক পাল আইছে না প্রায় ১/২ ঘন্টা পরে আইয়া কইছে পিন্টু কই বলে পিন্টু তো গেছে গিয়া ওই তাই গাড়ি লইয়া বাইরে হয়েছেন প্রায় ১৫-২০টা পোলা বাঁধে পিন্টুরে পুচানিত মারতা করে। ঘটনার খবর পেয়ে কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার কদমতলা মোটর স্ট্যান্ডে উপস্থিত হয়ে উভয়ের সাথে মীমাংসার চেষ্টা শুরু করেছেন। এখন দেখার বিষয় অটো চালকদের স্থায়ী কোনো সমাধান ওসি কৃষ্ণধন সরকার বের করে দিতে পারেন কিনা। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।